পাঁচ জনের কথাবার্তা নামে যে প্রতা চট্টগ্রামে প্রচলিত তা কতটুকু শরীয় সম্মত আগদের আগে পাঁচ জনের কথা বলে না শয়তানের কথা পাঁচ জনে বসে বসে কোথার কথা বলে না শতানের কথা বলে শতানের কথা বলে মাইয়ের বাপ ছেলের বাপ বসে কথা বলবে পাঁচ জন কিসের ফাঁকরি দেখতেও পাঁচজন লাগে কুসংস্কার একটা আছে না আমার দুলোবাই লাগবে হ্যাঁ দুলোবাই লাগবে দুলোবাই দুলোবাই লাগবে দুলোবাই 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 লাগবে শালা লাগবে এগুলো কুসংস্কার আগদের আগে পাঁচ জনের কথার কোনো প্রয়োজন নাই ইমান জন্য একজন যথেষ্ট মা ছেলের বাপ ছেলের বাপ কন্যার বাপ দুইজনে যথেষ্ট আগদুর আগে দুইজনে কথা চোরা ভাঙা চোরা করবে ছেলের সম্মতি আর মেয়ের সম্মতি নিয়ে কথা বলবে মোহর ছেলের সম্মতি কতটুকু পারবে আর মেয়ের সম্মতি তুমি কতটুকুতে বিয়ে গ্রহণ করবে মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে মোহর ধার্য করবেন ছেলের কাছ থেকে জিজ্ঞাসা করে মোহর নির্ধারণ করবেন উভয়ের সম্মতিতে মা বাপে অভিভাবক সমন্বয় করবে সামাজিক মানুষ এনে কথাবার্তা বলতে গেলে সেখানে শরীয়তের কথা লঙ্ঘন হয় সমাজের কথা বাস্তব হয় এই বাস্তবতার আলোকে মানুষ গুণের মধ্যে নিমজ্জিত হয় যৌতুকের কথা ভাঙবে যৌতুক নিয়ে কথা বলবে গাঁটা ধরা উডন ধরা খেলা আছে কি নাই এগুলো অবস্থা বিয়ের মধ্যে ধরা যায় এস নাই গাঁটা ধরা উডন ধরা শরীয়তে নাই এগুলো গুণা সামাজিক মানুষ সমাজের দ্বারা ধরবে গাঁটা ধরবে উডন ধরবে স্কুল ধরবে মক্টর ধরবে মদার ধরবে কী আমি বিয়ে করবো তোমার মক্তবে কি পাইছে যে মুসহির ধরবে মসজিদ দিতে হবে মক্তব্য দিতে হবে ফোরখানি দিতে হবে কেলাপ দিতে হবে স্কুলে দিতে হবে উড়ান দিতে হবে গাঁড়া ধরা দিতে হবে আছে কি নেই অনেক দরা দৈত্য 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 সতানের দরা সব আছে কিন্তু শরীয়তের দরা নাই শরীয়তের দরা নাই যৌতুকের দরা আছে যৌতুকের হানা আছে ও আমাদের সমাজের মানুষ বেশি বৈরত বেশি দিতে হবে আত্মীয় স্বজন বেশি না সমাজের মানুষ বেশি পাঁচ জন ক্ষমতায় কথায় সমাজের মানুষ বেশি মায়ের বাহু ছেলের বাহু সমাজের সংস্পতি একে লাগাই দেয় ও চাষা চাই বা যে কথাবার্তা হতে হচ্ছে রাত্রে আত্মীয় স্বজন বেশি তোমার মানুষজন সমাজের মানুষ বেশি বলে দেয় কি দেয় না বস সমাজের প্রতি আরো ভালো করে ধরে এই সমস্ত সমাজে কাণ্ডাকাণ্ড এগুলো শরীয়ত বিরোধী এ ফাঁদজন্য কথার কোনো দরকার একজন শরীয়তের আলেম নিয়ে কথা ভাঙা করে দিবেন বস খালাস ইমান জন্য একজনের যথেষ্ট বেমানের জন্য পাঁচজনের দরকার পাঁচজন কেন আনে বেমানের জন্য ইমানদার নয় যে বিশ্বাস করে না যে উল্টি গেলে আবার উল্টি গেলে ইমানদার তো উল্টে না বেইমানে উল্টে যায় তো জন্য পাঁচজন দরকার ইমান জন্য একজন যথেষ্ট ইমান জন্য একজন দরকার বেইমানের জন্য পাঁচজন দরকার একজন উভয় পক্ষের হতাশ ভাঙ্গে দিতে পারবে পাঁচজনের দরকার নাই পাঁচজনের দরকার বেইমানের জন্য একজনের দরকার ইমানদারের জন্য পাঁচ জন্য কথা এটা শরীয়তের কথা নয় সামাজিক কথা শর্ত নয় তো পাঁচজন বসে যদি কথা বলে না যায়জ নয় পাঁচজন কেন দশজন বসলে অসুবিধা কি তবে আগদের পূর্বে বড় কনে পরস্পরের সাথে কথা বলতে পারবে কিনা এর পূর্বে একটা কথা পাঁচজনে বসে খানা খায় না তো মাইয়ের পক্ষে বলো যে আপনারা কথা বলতে কোন দিন আসবেন অমুক দিন ও আচ্ছা আপনারা সেখানে সেদিন কজন আসবেন পারবে না পনেরো জন বিশজন হবে এমনি কথা বলতে আসবে কজন পনেরো বিশজন খানা আমি খাকে বেলায় কাকে আসবো খানা খাবাইতে হবে কি না যৌতুকের খানা এখানে খাবেন না পাঁচজনের কথা বলতে যাইতে পারবে কিন্তু খানা খাওয়ার দাবি করতে পারবে না হ্যাঁ আপনারা পাঁচ দশজন গেলেন ওরা যদি নিজের ইচ্ছায় অত নয় নাস্তা খাবাইল বাতের টাইম বাত খাবাইল যদি হিসেব করে বাতের টাইমে যান এতেও খাওয়া যাবে না তো নিয়ত খারাপ নিয়ত খারাপ বাতের টাইমে যেতে পারবেন না খানা খাবার নিয়ত যেতে পারবেন না মাইয়ের বাফের গড়ের মধ্যে আমরা জন আসবো কমাইতে পারবো না এটা বলতেও পারবেন না হ্যাঁ কথা বলার জন্য জন দরকার আছে নাকি তো কেন তো যাবেন হ্যাঁ আপনার বেড়াইতে যেতে পারেন বেড়াইতে যাইতে পারেন ওরা মেহমান হিসেবে আপনাকে মেহমানদারি করতে পারে তাতে শরীয়তের কোনো বাধা নাই কিন্তু না আমরা সমাজতে পারব না তার মানে নিয়ত সমাজতে পারব না তার মানে খাইবেন নিয়ত এ খাইবেন নিয়ত মানে যৌতুকের নিয়ত এটাও যৌতুকের খানা খেলাভের মধ্যে খাইলেন যে এটা যেমন যৌতুক পাঁচজনের কথার সময় আমরা ফুঁচজন আসতে হবে কাকে বেলায় আসব আমার আত্মীয় স্বজন বেশি কাকে বেলায় আসব এই কথা বলে ফুঁচ খানা নিলেন যে আসার সময় আর পাঁচজন বাড়ি আসলেন যে ফুঁচজন দরকশাকি করে নিলে আসার সময় আরো পাঁচজন বাড়াইয়া আনলেন তিরিশ জন ঠিক আছে এবার তিরিশ জন তো এখানে আসছে ঘরের মধ্যে মহিলা কতগুলো আছে এরা তো বসে আছে না খাইয়া এরা জানে যে এখান থেকে কিছু দিবে এইটাও একটা মৌন যৌতুক এইটাও একটা মৌন বা গৌন যৌতুক এই সমস্ত খানা থেকে নিজেকে রক্ষা করবেন আল্লাহ এগুলো খাইলেও আল্লাহ আপনাকে বাঁচাবে না খাইলেও বরঞ্চ খাইলে বাঁচাবে না খাইলে বেশি বাঁচাবে খাইলে সম বাঁচবেন না খাইলে বেশি বাজবেন যত কম খাইবেন তালিমে শিক্ষা যত কম বেশি বাঁচবেন আল্লাহ দিলে রোগ হবে না